নমস্কার, আজ আমি আপনাদেরকে পুরীর খাজা তৈরি করা দেখাবো। দেখুন, এই বাটিটার এক বাটি ময়দা নিয়েছি, পরিমাণ নুন দিলাম, আর এই চামচে এইটুকু আমি খাবার সোডা দিলাম, আর এই চামচে দু চামচ তেল দিলাম। মিরচা এবার ভালো করে মেখে নেব, এটা আমি জল দিয়ে মেখে নেব। খুব পাতলাও নয়, আবার খুব টাইটও নয়, মাঝারি রকম, যেমন রুচি হয় তেমন মেখে নেব। দেখুন, মাখা হয়ে গেছে। এবার এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, ঠিক এইভাবে মেখে নেব। দেখুন, রস তৈরি করার জন্য আমি এই দিলাম, আর এই চিনিটা দিলাম। চিনিটা গলে গেছে, এতে আমি এবারে একটা এলাচ ফাটিয়ে দিলাম, আর একটু পাতিলেবুর রস দিলাম, যাতে চিনিটা না জমে যায়। রসটা হয়ে গেছে, একটু চিটে ভাব এসে গেছে, নামিয়ে দেব। ঢাকা দেখে ভালো করে চেষে নেব। দেখুন, ঠেসে নিয়ে আমি 7টা নুন পাকিয়ে নিয়েছি। এবার এগুলোকে রুটির মতো করে বেলে নেব। দেখুন, এরকম করে 7টা রুটি এরকম বেলে নেব। রুটি বেলা হয়ে গেছে, এবার আমি রুটিগুলো একে 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 দিয়ে দেবো, এরকম পাতলা করে বেলবো, পুরো ময়দা ছিটিয়ে দেবো। রুটির উপরে চাপিয়ে দেবো, 7টা রুটিকে এরম পর পর একটু করে ময়দা ছিটিয়ে আর তেল দিয়ে দিয়ে দেবো। দেখুন, এই 7টা রুটি আমার পর পর দেওয়া হয়ে গেছে। এবার আমি রুটিগুলোকে এইভাবে ভাঁজ করে নিয়ে আসবো, রোল করে। সাইডগুলো কেটে দেব, এভাবে আমি গোটা এটাকে কেটে নেব পিস পিস করে। দেখুন, সব পিস করা হয়ে গেছে। এগুলো এবার আমি কালাই রেখে একটা একটা করে বেলে নেব। দেখুন, এবার বেলে নেব এটাকে হালকা করে,
বেলে নেব, বেশি চাপ দেব না। এবার আমি গ্যাসে তেল গরম করতে দিয়েছি, তেল সামান্য একটু গরম হবে অমনি আমি এটা দিয়ে দেব। দেখুন তেল খুব একটা গরম হয়নি, সামান্য গরম হয়েছে, এটা দিয়ে দিলাম। সামান্য গরম তেল দিয়ে দিবেন, দিয়ে এবার এইরকমই হালকা আঁচে এইভাবেই ভাজতে হবে। ভাজতেই একটু সময় বেশি লাগে, আস্তে আস্তে ভাজা হবে। দেখুন এইভাবেই নরম আছে, ভাজতে থাকবে, এরকম ভেতরের ভাঁজগুলো দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে, এটার ভাঁজগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, এটা আপনারও ভাজতে হবে। এরকমই হালকা আছে, তাড়াতাড়ি করলে হবে না, এরকম হালকা আছে ভাজতে হবে। দেখুন হয়ে গেছে ভাঁজগুলো, দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে, এটারও দেখুন, এটা একদম কিন্তু নরম আছে, ভাজতে হবে। আপনাদেরকে একবার দেখিয়ে দিই গ্যাসটা, ঠিক দেখুন এইভাবে আঁচ রাখতে হবে, এর থেকে বেশি আঁচ করবে না। এবার আমি এটাকে তুলে নেব, এটাকে ঠান্ডা হতে দেবো, একটু ঠান্ডা হয়ে গেলে হালকা গরম থাকবে তখন আমি এটাকে রসে দেবো। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি রসে দিয়ে দেবো, কত সুন্দর ভাব। তৈরি হয়ে গেছে পুরীর গজা। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন।